রোজায় তিন দফায় নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। 28 ফেব্রুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম। কারসাজি করে রমজানে বাজার অস্থির করলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, বিশ্ববাজারে দাম না বাড়লে নিত্যপণ্যের দাম আর বাড়বে না। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রোজা নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরের সব বাজার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময়ের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় দাম নিয়ন্ত্রণে রাখতে সব বাজারেই অভিযান পরিচালনার দাবি জানান ভোক্তা ও ব্যবসায়ীরা। বাজার তো আপনি সারা ঢাকায় বাজার, রাস্তা ঘাটে দোকান যেখানে সেখানে বাজার, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কোথায় নিয়ন্ত্রণ করবেন? যারা স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার, তাদের থেকে আমরা জানতে চাই যে মজুর ঠিক আছে কিনা। কৃত্রিম সৃষ্টি হয়, মাল শর্ট হয়, তখন মালের দাম বাড়ে, আমরা মালের দাম ব্যবসায়ীরা বাড়ায় না। এফবিসিসিআই সভাপতি জানান, দেশের বাজার ব্যবস্থা পরিবর্তন করলে ভোক্তারা প্রতারিত হবে না। তবে রোজায় তেল, ছোলা, পেঁয়াজ, চিনি সহ 5টি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করাই এবার চ্যালেঞ্জ বলে মনে করেন দোকান মালিক সমিতির সভাপতি। যে আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করব, রমজান মাসে আমাদের যে দাম নির্ধারণ করে দেওয়া হবে খুচরা ব্যবসায়ীদের পক্ষ থেকে, আমরা মূল্য তালিকা ঝুলিয়ে রাখবো। আমাদের যে ইম্পোর্টগুলি হয়, এই ইম্পোর্টগুলিকে একজন, দুজন, তিনজনের থেকে বের করার জন্য আমার মনে হয় যে এখন সেন্ট্রাল বন্ডিং সিস্টেমটা চালু করা দরকার। কৃত্রিম সংকট রোধে সরকারের সব সংস্থাকে প্রস্তুত থাকার পরামর্শ দেন ক্যাপ সভাপতি। আর দেশে পণ্যের ব্যাপক মজুদ রয়েছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার অস্থির হলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতভাবে যারা সংকট সৃষ্টির জন্য দায়ী, তিনি পাইকার হোক, পাইকার হোক, তিনি রিফাইনার হোক, অথবা আমদানিকারক হোক, অথবা উৎপাদক হোক, তাদের প্রতিও দৃষ্টি দেওয়া প্রয়োজন মনে করি। কোনো বাজারে যদি অস্থিরতা তৈরি হয়, আমরা স্পেসিফিক ওই বাজার কমিটিকে আমরা দায়বদ্ধ করব। আমরা সরাসরি, আমরা এই রিপোর্ট, আমরা এখানে বাণিজ্য সিনিয়র সচিব মহোদয় আছেন, আমরা স্যার রিপোর্ট দেবো, আপনারা তাৎক্ষণিকভাবে ওই বাজার কমিটিকে যুক্ত করবেন। টিসিবির চেয়ারম্যান জানান, ভুক্তকি মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য তিন দফায় পণ্য বিক্রি করবে টিসিবি। সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, যে দাম নির্ধারণ করা হবে তা ব্যবসায়ীদের মানতে হবে। 28 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ এর মধ্যে একবার আমরা 1 কোটি পরিবারকে রমজানের পণ্য সহ, রমজানের একটা পণ্য সহ পণ্য দেব। আবার 15 মার্চ থেকে 31 মার্চের মধ্যে আমরা আরো একবার পণ্য দেব। অনেক গবেষণা করে যখন মূল্য নির্ধারণ করে দেয়, তখন সেটা না মানাটা, এটা কিন্তু সঠিক হবে না। সেই সলসা তুই যেন না হয় ভবিষ্যতে, এবং বিশেষ করে রমজান মাসে সেই আমি আবেদন জানাবো, এবং সবাই যার যার দায়িত্ব পালন করবে। অন্যবারের মতো এবার কোন পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে ভোক্তাদের আশ্বস্ত করেন ব্যবসায়ীরা। বিবেচনা করে সবাই সহযোগিতায় আশা করি মূল্য স্থিতিশীল রাখতে সবাই সক্ষম হব। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।